এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার খবর। নিম্নচাপ এবারে আস্তে আস্তে করে নিজের পরিবর্তন ঘটাচ্ছে। নিম্নচাপ এবারে উত্তর পশ্চিম দিক বরাবর এগোনো শুরু করেছে, যার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং উত্তর পশ্চিম সাইডের জেলাগুলিতে আজ কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর নিম্নচাপ এই মুহূর্তে বিরাজ করছে ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে বিহার এবং উত্তরপ্রদেশ দিকে, যার জন্য এই সমস্ত রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির পরিস্থিতি কিন্তু ভালো তৈরি হচ্ছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আজও নিম্নচাপের প্রভাব রয়েছে। যেমন 2/24 পরগনায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, কলকাতা এবং তার আশেপাশের ভোরবেলা থেকে সকাল অবধি, সকাল 8টা সাড়ে 8টা অবধি কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। এখন এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো হাওয়া চলছে, কিন্তু এই নিম্নচাপে যেমন ভারতে পশ্চিমবঙ্গের অনেকাংশে বৃষ্টি হয়েছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু নিম্নচাপ ততটা আশা জোগাতে পারেনি। যেমন বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গার অনেকাংশে তেমন একটা বৃষ্টি দিতে পারেনি। এছাড়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরও এর মধ্যে রয়েছে। তো আপনাদের এখানে কেমন বৃষ্টি হয়েছে এই নিম্নচাপের ফলে, আপনারা কতটা পরিমাণ বৃষ্টি পেয়েছেন বিস্তারিত কিন্তু অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যদি আমরা দেখি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে, সেখানে মেঘ এখনও কিন্তু খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে গভীরভাবে মেঘলা আকাশ রয়েছে। এদিকে সাবেং, পিংলা, ময়না, দুই মেদিনীপুর সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো মেঘলা আকাশ কিন্তু বিরাজ করছে। এদিকে আমরা চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি, যেমন ব্যারাকপুর, পানিহাটি, নাগরিকারা, হাবড়া, ভাদুরিয়া এই সমস্ত জায়গাতেও কিন্তু আকাশ ঘন কালো মেঘলা রয়েছে। এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে শান্তিপুরটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট সাইডেও আমরা মেঘ দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাঠবেড়িয়া, মাদারীপুর এই সমস্ত জায়গাতেও আমরা গভীরভাবে একটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। অর্থাৎ এখনও জায়গায় জায়গায় মেঘ রয়েছে, নিম্নচাপের ফলে উঠছে, আজও কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাংলার ওপরে থাকবে। তবে সব অংশে আজ কিন্তু বৃষ্টি নাও হতে পারে। একবার আমরা বায়ুর ঝাপটা মোড় যাব, বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেবো যে কতটা বায়ুর ঝাপটা আজ বইতে পারে বাংলার ওপরে। দেখুন এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর অর্থাৎ নদী ডিস্ট্রিক্ট, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর অংশ আমরা মোটামুটি ভালো ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে দীঘা, কন্টাই, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ যত উপকূলীয় জায়গাগুলি আছে সেখানেও আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। এদিকে ওপার বাংলাতে কলাপাড়া, মাঠবেড়িয়া, যশোর, মতিহাট, ফিরোজগঞ্জ, মাদারীপুর, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, রাজশাহী এই সমস্ত জায়গাতে কিন্তু আজ আমরা এই মুহূর্তে ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে রংপুর, বালুরঘাট অর্থাৎ দুই দিনাজপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ ঝড়ো হাওয়া বইবে। আর এদিকে যেহেতু নিম্নচাপ এই মুহূর্তে বিহারের ওপর রয়েছে, তার জন্য কিন্তু আমরা বিহারেও এর প্রভাব দেখতে পাচ্ছি। ঝড়ো হওয়ার ইনিংস আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই নিম্নচাপটা যে লাস্ট এমনটি নয় বন্ধুরা। 7 তারিখের পর কিন্তু বাংলার ওপরে আরেকটি নতুন নিম্নচাপ আসতে চলেছে, যেটা আমরা আগাতে আগাতে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এবারে আমরা চলে গেলাম বজ্রবিদ্যুৎ মোড়ে, আর বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ড। আর এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে জামশেদপুর এবং তার আশেপাশে কিছু জায়গায় আমরা একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে কলকাতায় আজ ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের দিকে কিন্তু এখনও আমরা অনেকাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে কৃষ্ণনগর, পাতুলি, কাটোয়া, কেতুগ্রাম, দুর্গাপুর, পুরুলিয়া, তারপরে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট এই জায়গাগুলোতে আমরা আজ বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ ঝিরিঝিরি এবং মাঝারি বৃষ্টি কিন্তু আজ আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাপক যে বৃষ্টি হবে সেটার আজ নেই, সেটা কিন্তু চলে গেছে আগামীকাল। তবে এদিকে যদি বাংলাদেশে আমরা যাই, বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই পরিস্থিতি বজিয়ে থাকছে। বাংলাদেশেরও রাজশাহী, মেহেরপুর যেখানে কিন্তু নিম্নচাপের ফলে তেমন একটা বৃষ্টি পায়নি মানুষ, তবে আজও আমরা তেমন একটা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিহাট, খুলনা, কুমিল্লা, আমারপুর, অম্বাসা, শিলচরি বাজার হয়ে এদিকে দেখুন অসম, অসমেও কিন্তু আমরা ভারী বৃষ্টির পরিস্থিতি বাংলার বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করতে পাচ্ছি।
তো এটা আপনারা আশা করি বুঝতে পারলেন যে কোথায় কী অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে। তো এটাকে আমরা যদি একবার প্লে করে দেবো, প্লে করে দেখে নেবো যে দেখুন কতটা বৃষ্টি হতে পারে। দেখুন যত সময় যেতে থাকবে আস্তে আস্তে করে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশেরও দক্ষিণে আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, আর আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপ পশ্চিম সাইড বরাবর সরতে থাকবে, যার জন্য আগামীকাল 3 তারিখ বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি তেমন আর থাকবে না, কমে যাবে। কিন্তু বাংলাদেশের পূর্বভাগের কিছু জায়গায় যেমন চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকে কিন্তু আমরা বৃষ্টির ভারী পরিমাণ একটু দেখতে পারবো। আমরা একটু এটাকে এগিয়ে নিয়ে যাবো একটু স্পিডে, আর স্পিডে একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে কী দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 3 তারিখের পর শুক্রবার 4 তারিখ গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে 4 তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে 3 এবং 4, দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকলে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কিষাণগঞ্জ, কারণদিঘি, ইসলামপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা একটু বাড়তে দেখতে পাচ্ছি শুক্রবার 4 তারিখে। তারপরে আমরা যদি এটাকে একটু আগিয়ে নিয়ে যাই দেখুন উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে তেমনই বৃষ্টি বাড়বে অসম এবং পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে, এছাড়া ত্রিপুরাতেও। এরপরে আমরা 5 তারিখ অর্থাৎ শনিবার গেলে দেখুন শনিবারেও কিন্তু আমরা একটা দাপট দেখতে পাচ্ছি উপকূলীয় হয়ে, কারণ এটা নিম্নচাপের কিছুটা ছিটে ফোটা অংশ, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর, নামখানা, তারপর হচ্ছে হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ একটু হলেও বাড়বে 5 তারিখে। তারপর আমরা একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে দেখা যাচ্ছে নিম্নচাপ কিন্তু আবারও পূর্ব দিক বরাবর এগোচ্ছে, যেটা পশ্চিম সাইড চলে যাচ্ছিল সেটা আবারও রিটার্ন করছে পশ্চিমবঙ্গের দিকে, উত্তরপ্রদেশ হয়ে দেখতে পাচ্ছেন, যেহেতু এখান থেকে পশ্চিমী যে ঝঞ্ঝ বায়ুটা আছে সেটা কিন্তু এখান থেকে একটা ধাক্কা মারছে, তার জন্য কিন্তু এটি আবারও সেই পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, যার জন্য সবার প্রথম উত্তরবঙ্গ থেকে বৃষ্টি শুরু হবে। দেখতে পাচ্ছেন যে 7 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি চালু হয়ে যাবে, যার জন্য যদি আমরা দেখি উত্তরবঙ্গে কোন কোন জায়গাগুলিতে শিলিগুড়ি, কার্শিয়ং, ধূপগিরি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি এই সমস্ত জায়গাগুলিতে, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর, মালদা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে এই বৃষ্টি 7 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের ওপরে বাড়বে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 7 তারিখের পর যখন আমরা 8 তারিখ মঙ্গলবার যাচ্ছি দেখুন রাত্রি 12টার মধ্যে দক্ষিণবঙ্গের অনেক জেলায় আবার প্রভাব পড়া শুরু হয়ে যাবে। রামপুরহাট, শিউরি, বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, এদিকে আজিমগঞ্জ, ডুমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি প্রথম নিম্নচাপ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি দেয়নি সেখানে কিন্তু দ্বিতীয় নিম্নচাপ একটু আশা যোগাচ্ছে যে এরপরে কিন্তু ভালো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে 100-এর মধ্যে 80% জেলায় কিন্তু আমরা দেখতে পেরেছি যে এই নিম্নচাপে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হয়েছে, আর শুধু 2-1টি জেলাতেই তেমন একটা বৃষ্টি হয়নি, সেটা তো পরবর্তী নিম্নচাপে আশা করা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে। এদিকে 9 তারিখ অর্থাৎ বুধবার গেলে কী দেখতে পাচ্ছি দেখুন, বুধবার 9 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের ফলে কিন্তু 9 তারিখ থেকে আবারও সেই বৃষ্টির ইনিংস চালু হবে, যার জন্য আমরা যদি একটু জুম করি দেখুন এখানে একটু জুম করলে একটু এদিকে কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট, বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, বীরভূম ডিস্ট্রিক্ট, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর হয়ে সোনামুখী, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুই বর্ধমানই রয়েছে সোনামুখী হয়ে, এদিকে একটু যদি নিচে নামি তাহলে আমরা কোলাঘাট, উলবেড়িয়া, চন্দ্রকোনা, কলকাতা, চন্দ্রনগর, এদিকে উপকূলীয় যত জায়গা আছে সেখানেও একই প্রভাব থাকবে, এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, নড়াইল, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, রাজমহল সমেত বিভিন্ন জায়গাতে আমরা বৃষ্টির পরিমাণ ভালো দেখতে পাচ্ছি 9 তারিখেও, অর্থাৎ 9 তারিখে কিন্তু নতুন নিম্নচাপ আসছে। তারপরে 10 তারিখ গেলে আমরা কী দেখতে পাবো দেখুন, এখানে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত আবারও ঘুরছে দেখুন এখানের মধ্যে, যার জন্য আবারও 10 তারিখ থেকে ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় বৃহস্পতিবার 10 তারিখ থেকে। তারপরে এই প্রভাবটা আস্তে আস্তে করে দেখুন এরকম শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়ানোর কারণে কিন্তু আবারও সেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসবে বিকেল 5টা থেকে বৃহস্পতিবার 10 তারিখে। তারপরে আমরা একটু আগে নিয়ে গেলে শুক্রবার 11 তারিখ গিয়ে কী দেখবো একবার দেখে দেখুন, 11 তারিখ গেলেও কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। দেখা যাক এই নিম্নচাপটা, গত নিম্নচাপটা কিন্তু প্রথমে এতটা বৃষ্টি ছিল না কিন্তু আস্তে আস্তে শক্তি বেড়েছে এবং বঙ্গের ওপরে শেষমেশ ভারী বৃষ্টি দিল, এই নিম্নচাপটা পরবর্তীকালে আরও শক্তি বাড়তে পারে, আরও পরিবর্তন হবে, আর পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা এতটা অবধি ভিডিওতে দেখার জন্য, যারা দেখলেন অবশ্যই ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করুন আমাদের মৎস্যজীবী ভাই, চাষিরা, চাষি ভাইরা যারা দেখেছেন সে ধন্যবাদ।